শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে, এরকম কোথায় আর কোথাও নেই। বর্ধমানের রেসাতেই সম্ভব। এই নির্বাচনে জয়লাভ করবে নন্দীগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা সিটে তৃণমূল কংগ্রেস জয়ী হবে ও জয়লাভ করবে। আর নন্দীগ্রামের সিটে আমি কারোর নাম এখনই বলছি না, পরে বলবো, বাট আমি মনে করি নন্দীগ্রাম সিটে ভালো মানুষ দেব, যিনি সত্যি আপনাদের কাছে পড়ে থাকে, যিনি কাজ করবেন। আর নন্দীগ্রাম সিট এমনিতে এটা জেনারেল সিট, কাজেই কোনো অসুবিধা নেই। এমনকি আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? ভাবছিলাম কথার কথা একটু বললাম, একটু ইচ্ছে হলো, একটু গ্রামীণ জায়গা, একটু আমার মনের জায়গা, একটু আমার ভালোবাসার জায়গা। আমি হয়তো ইলেকশনের সময় অত টাইম দিতে পারবো না, কারণ আমাকে তো 294টা সিটে লড়তে হবে। সেই জন্য আপনারা কিন্তু কাজটা করে দেবেন, কিন্তু তারপরে যা কাজ আমি সব করে দেব, ঠিক আছে? তাহলে এমন পার্টি কোথাও দেখেছেন যে আমি ভালোবাসার টানে নিজের আবেগকে ছুঁয়ে রাখতে পারলাম না? তাই আমি সুব্রত বক্সিকে অনুরোধ করব, আমার রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এটা আমার ইচ্ছা হয়েছে, আমার মনোবাসনা। ভবানীপুরকেও আমি নেগলেক্ট করছি না, ভবানীপুরেও আমি ভালো প্রার্থী দেবো, ওটাও আমার ভালোবাসার জায়গা।